1985 সাল বাম আমলেই গঠন হয়েছিল এই বাড়ঘাসিপুর ব্লক হাসপাতাল। সেই হাসপাতালে তখন রুগী উপচে পড়ত, কিন্তু জায়গার অভাবে হাসপাতাল পূর্ণাঙ্গ হয়নি। সেই জন্য গ্রামের মানুষ তারা ব্যক্তিগতভাবে বিনা পয়সায় জায়গা দিয়েছে উপযুক্ত হাসপাতাল করার জন্য, কিন্তু সেই আশা সেই ভরসা কোনো সরকার আজ পর্যন্ত দিতে পারেনি। এখন পর্যন্ত এই বাড়ঘাসিপুর স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে পঞ্চায়েত অর্থাৎ হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত, কিন্তু বাড়ঘাসিপুর 17 নম্বর ওয়ার্ড হলদিয়া পৌরসভার মধ্যে যুক্ত। পৌরসভার বারবার চেয়েছে এই হাসপাতালটিকে তাদেরকে স্থানান্তরিত করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু এখন যে সমস্যা রোগী হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ের পাশেই এই হাসপাতাল, কিন্তু ডাক্তার ঠিকমতো আসছে না। ডাক্তার সঙ্গে কথা বলতে চাইলে ডাক্তার কথাও বলতে চায় না। তাই নিয়ে এলাকার মানুষ কি বললেন, এসেছিলাম 11টা বেজে গেছে 10টা 12টা 1টা বেজে গেছে, তাদের জিজ্ঞাসা করি ডাক্তার টাইম কটাই, বলে 10টায় 12টা বেজে গেছে, তবু অবধি ডাক্তার আসেনি। আমি ডাক্তার আসেনি কেন, বলে নিজস্ব চেম্বার আছে, চেম্বার করে আসবে। লাস্টে মানে 12টা বাজার অবধি নিশ্চয়ই না যা ডাক্তার দেখতে পাইনি, সে দুর্গাচোখে যেয়ে ডাক্তার দেখালাম। সেই যদি দুর্গাচোখে যেয়ে দেখাতে হবে, তাহলে এখানে হসপিটাল থাকার মানে কি? আরও বহু লোক আছে, বহু কিছু মানে সবাই ঘুরে ঘুরে আছে, ডাক্তার আসে না। আবার নাইট মানে নাইট চালু ছিল, মানে পরে আসলে 24 ঘন্টা সে পরিষেবা পেতো, সেটাও হয়নি, সেটাও বন্ধ হয়ে গেছে। শুধু এখন মানে ইটা মানে 12টা অবধি টাইমটা খোলা রয়েছে, তারপরেও মানে এখন অবধি ডাক্তারও তবু ঠিকঠাক করে আসেনি। ওটা 24 ঘন্টা একটা পরিষেবা করুন, এ করুন। আপনার নাম? ওয়াসিম আকরাম। বাড়ি? বাড়ি স্থানীয়। আমরা ছোটোবেলা থেকে মাঠে খেলতাম। আগে আমরা শুনতাম যে আমাদের এই হসপিটালটা প্রচুর উন্নত মানের, এই খেল থেকে অনেক কিছু হসপিটাল ওষুধ দেয় আমরা শুনছিলাম। এই যত বড় হচ্ছে দেখলাম হসপিটাল, আমরা শুনলাম যত দিন যায় হসপিটাল বাড়তে থাকে, আমাদের যত দিন যাচ্ছে ডিভোশন হয়ে যাচ্ছে, মানে আর কমে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে না হসপিটাল ভাঙা, রাত্রে এলে আমার কোনো সুবিধা পাচ্ছি না। দিনের বেলা আসতাম, দিনের বেলা হসপিটালে যদি আসি বলে ডাক্তার নেই। দুটার দিকে আমার ভাত খেয়ে একদিন আমি বলি না ডাক্তার দেখাতে আসি, দেখি আসি এসে দেখলাম ডাক্তার নেই, বলে ডাক্তার মতো চলে গেছে। আমি বলতে ডাক্তার কখন ছিল, বলে 11টার সময় ছিল, 12টার মধ্যে চলে গেছে। আমি বলি কি তুমি সিস্টেম, এটা কিছু সিস্টেম, বলে কি করবো ডাক্তার তো হসপিটাল তো এরকম হয়ে গেছে, তার জন্য ডাক্তার এরকমই এসে চলে গেছে। আমার নাম মুর্শেদ মল্লিক। বাড়ি? বাড়ি আমাদের হসপিটালের বিঘাসিপুর। বাড়ঘাসিপুর এই হাসপাতাল নিয়ে এলাকার উত্তপ্ত এলাকার মায়েরা কি বলছে শুনে নেব। যখনই যাওয়া হয় ডাক্তার থাকে না, এই এটা টিফিন টাইম, এটা অমুক টাইম, এটা তমুক টাইম করে কাটিয়ে দেয়, কোনো ডাক্তার 24 ঘন্টাই থাকে না। তাহলে আমরা রাত ভিতরে কোনোদিন পরিসীমা পাইনি, 8টার পরে গেলে তালা পড়ে যায়, সন্ধ্যার পরে গেলে তালা পড়ে যায়, এটা কি ঠিক? এটা ঠিক না। ওরা নিজেরা খেলতে বসে যায়, নিজেরা আড্ডা মারতে বসে যায়, রুগী দেখে না, রুগীকে খুব ভালো মতন চিকিৎসাও করে না। এখানে আমি চাচ্ছি 24 ঘন্টা যেন ডাক্তার থাকে, ইমার্জেন্সি রুগী গেলে যেন ডাক্তারের পরিষেবা পাওয়া যায়, সব সময়ের জন্য যেন চিকিৎসাটা হয়, এটাই চাচ্ছি। আমার নাম হাফিজা বিবি। হাসপাতাল নিয়ে ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি প্রদীপ বিজলি কি বললেন? বাড়ঘাসিপুর উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে আপনি কি বলছেন? দেখুন, বাড়ঘাসিপুর উপস্বাস্থ্য কেন্দ্র বাম আমল থেকেই তৈরি। বাড়ঘাসিপুর হলদিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং বাড়ঘাসিপুর এবং ব্রজলাল চক নিয়ে সেইভাবে কোনো ভালো স্বাস্থ্যকেন্দ্র নেই, যার ফলে বাম আমল থেকেই পরিকল্পনা ছিল ওখানে একটি হসপিটাল তৈরি হবে। সেই হসপিটালের জন্যে বাড়ঘাসিপুরের মানুষ নিঃস্বার্থভাবে জায়গা দেয়।
বাম আমল চলে গেল, বর্তমান তৃণমূল সরকার আজ প্রায় 7-8 বছর সরকারে আছে, হসপিটাল গড়ার দিকে কোনো নজর নেই। এই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত ডাক্তার আসে না, 1 ঘন্টার জন্য আসে, তাও পরিষেবা ঠিকঠাক নেই। তা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি সুপার ফেসিলিটি হসপিটাল করছেন বিভিন্ন জায়গায়, করুন, ভালো জিনিস। তার সাথে সাথে গ্রামে গঞ্জে, পৌর এলাকায়, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে স্বাস্থ্যকেন্দ্র পরিকাঠামো ভালো নেই, সেগুলোর দিকে আপনি নজর দিন, কারণ আপনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। এবং এই বারঘাসীপুরে যাতে হসপিটালটি হয়, তার জন্য মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে আমার তরফ থেকে অনুরোধ, আপনি সুপার ফেসিলিটি হসপিটাল করুন, আরও করুন, বেশি বেশি করে করুন, কিন্তু এই বারঘাসীপুরে উপস্বাস্থ্যকেন্দ্রটিকে হসপিটালে রূপায়িত করুন, এইটা আমি বলবো। এবং আরও আমাদের জেলাতে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ধুঁকছে, প্রতিনিয়ত ডাক্তার যায় না, যাতে প্রতিনিয়ত ডাক্তার যায়, ডাক্তাররা যাতে ফুল টাইম থাকেন, সেদিকেও আপনি নজর দিন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার কাছে আমার এইটুকু অনুরোধ। হচ্ছে ব্লকের আন্ডারে, আর আমরা হচ্ছে 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আর আমাদের আমাদের কাউন্সিলর আজুর আলী পল্টুবাই। আর এটা এবার মৌজা অনুযায়ী এটা নাম আছে বারঘাসীপুর, কিন্তু অ্যাকচুয়াল এটা কিন্তু মানে দেখতে গেলে এখন মৌজা তো এখন তো ডিগাসিপুর হয়ে গেছে, তাই আমরা ডিগাসিপুরেরই বাসিন্দা। এবার হসপিটালটা 3টা ওয়ার্ড মিলে পরিষেবা পায়, এখন দেখি হসপিটালে এখন বলতে অনেক দিনেরই সমস্যা। প্রাক্তন যিনি কাউন্সিলর ছিলেন আমাদের মুর্শিদা বিবি ম্যাডাম, উনি অনেক ট্রাই করে গেছেন, কিছু করতে পারেনি। পল্টুবাই আসার পর হসপিটালটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু পল্টুবাই এসে হসপিটালটাকে শুরু করেছে। এবার সমস্যাটা হচ্ছে কি, ডাক্তার থাকে তো পেশেন্ট থাকে না, এবার পেশেন্ট থাকে তো ডাক্তার থাকে না, এরকম সমস্যা হতো। মিডিলে দেখলাম প্রচুর পেশেন্ট, কিন্তু ডাক্তার থাকে না। এবার যদি বা ডাক্তার থাকে, তারা তার বলে কি আমরা 3টা হসপিটালের দায়িত্বে আছি, কেউ বলে আমি 3টা ব্লকের দায়িত্বে আছি, এরকম করে করে যার মানে পাশ দিয়ে বেরিয়ে যায়। আজকে আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম একজন ফার্মাসিস্ট নয়, তারপরেও সে দেখি কি সে ঔষধ দিচ্ছে। আমরা বললাম যে এখানে 70-80 জন পেশেন্ট আছে, বাইচান্স যদি যে ফার্মাসিস্ট নয় ঔষধ দিচ্ছে, যদি কিছু হয়ে যায়, যদি ভুল ঔষধে যদি মানুষের কিছু হয়ে যায় তখন কী হবে, কিন্তু এরা কেউ উত্তর দিতে পারেনি। ডাক্তার বলছে বলতে কেন, বিএমআই স্যার আছে, সে তো উনি নিজেও তো সপ্তাহে একদিন আসে, 7 দিন সই করে চলে যায়, ওনারও কোনো মানে পাত্তা পাওয়া যায় না। আমরা এটা নিয়ে পল্টু ভাইকে নিয়ে আমরা প্রায় 5-7 বার আমরা মানে গিয়েছি সিএমের অফিসে, গিয়েছি বিএমআই স্যারের কাছে, গিয়েছি বিএমআই স্যারকে নিয়েও আমরা বিডিও ম্যাডামের কাছে গিয়েছি, কোনো কাজ হয়নি। এবার এক্সাল সমস্যাটা কি আমরা সেটা বলতে পারবো, অনেক জায়গা জবরদখল ছিল সেটাকেও আমরা পার করেছি, কিন্তু যে কী হচ্ছে সেটা কিছুই জানি না। আমি কিন্তু ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন, পৌরসভা স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন তিনি কি বলছেন? উনি হচ্ছে আজিউল বাবু, হ্যাঁ আমাদের খুবই ঘনিষ্ঠ, উনি সেরকম কোনো রেসপন্স দিচ্ছে না। ওনার কাছে অনেকবারই দিয়েছি, অনেক দরখাস্তও দিয়েছি, ওনার কোনো রেসপন্স দিচ্ছে। চেয়ারম্যান স্যার তো আমরা জানিয়েছি, অনেকবার জানিয়েছি, লিখিতও দিয়েছি আমরা বেশ কিছু, তার রিসিভ কপিও আছে, কোনো কাজ হয়নি। আজকে আপনারা হঠাৎ গেলেন কেন হাসপাতালে? হঠাৎ যাওয়ার কারণ আমাদের কাছে 17টা কি 18টা সামথিং হবে, মানে বুক করিনি, 17টা কি 18টা হবে দরখাস্ত জমা পড়ছে যে এখানে পরিষেবা পাওয়া যায়নি। 12টার সময় মানুষ গিয়ে ফিরে আসছে, কোনো ডাক্তার নেই, আবার কেউ একটাই গেছে ডাক্তার নেই। এই কিছুদিন আগে সাপে কাটা পেশেন্ট গেছে হসপিটালে, কেউ নেই, 2-3টা আয়া ছাড়া। যদিও ওদের অফিস স্টাফ যারা থাকে তুষার বাবু, ওনারা থাকে সন্ধ্যা পর্যন্ত থাকে, তাহলে আমার প্রশ্নটা এই জায়গায় যে ওরা যদি সন্ধ্যা 7টা পর্যন্ত 6টা পর্যন্ত যদি ওনার অফিস স্টাফ থাকতে পারে, তাহলে ডাক্তার কোনো থাকতে পারবে না। কিন্তু সার্কুলারে আছে যে 9টা থেকে হলে 4টা আর 10টা থেকে হলে 5টা। আজকে ডাক্তার ছিল না? না, আজকে ডাক্তার ছিল না। রোগী কত ছিল? রোগী 70 থেকে 80 জন এখনো, আপনি গিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিকমতো আর প্রচুর স্যালারি তো প্রচুর, 80,000-90,000 করে স্যালারি, কিন্তু পরিষেবা ওরা দিচ্ছে না। মানে চেক আপ ঠিক হলেও ঔষধ ভুলের জন্য, এবার ওরা তো কোনো উত্তর দিতে পারেনি।
ডাক্তারবাবু যিনি আছেন উনি তো আদৌ ডাক্তার কিনা আমার মনে হয় না, উনি তো ঘাবড়ে গেছে, উনি কখন বলে আমি তিনটার দায়িত্বে আছি, কখন বলে দুটায়, কখন বলে আবার একটায়। উনি কিন্তু নতুন, উনার নামটা কি ছিল? জয়ন্ত কুমার মিশ্র। জয়ন্ত কুমার মিশ্র গোস্বামী। আমরা চাইছি বলতে ডেভেলপমেন্ট কমিটিতে আমি যেহেতু আছি, প্রত্যেক আমরা এই এরিয়ায় দুটো তিনটে ওয়ার্ডের সবাই কিন্তু আমাকে যথেষ্ট সম্মান করে। ওনাদের সবাইয়েরই একটাই অভিযোগ যে আপনারা যখন নতুন কমিটিতে এসেছেন, আপনারা চাইছেন হসপিটাল ডেভেলপমেন্ট হোক বা পরিষেবা ঠিকঠাক পাক, কিন্তু হচ্ছে না কেন? কিন্তু আমার কাছে তো তার কোনো উত্তর নেই। পল্টু ভাইকে বলি, পল্টু ভাই তো রাতদিন চেষ্টা করছে এটাকে শুরু করা নিয়ে। আমাদের দাবি একটাই যে আমরা যাতে পরিষেবা ঠিকঠাক পেতে পারি এবং ওনারা যাতে সময় মতো ঠিকঠাকভাবে মানে পরিষেবাটা দিতে পারে, যেন থাকে ওনারা। শেখ সাদ্দাম হোসেন, হসপিটাল ডেভেলপমেন্ট কমিটির নতুন সেক্রেটারি। আরেকটা খুব বাজে ব্যাপার হচ্ছে, আটটা বাজলে পৌরসভা চেয়ারম্যান কাউন্সিল তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলী পল্টু কি বললেন এই হাসপাতাল সম্পর্কে? অনিয়মে কাজ করে এবং সময় কম থাকে, কখন আসে কখন যায়, কোনো নির্দিষ্ট সেইভাবে সুনির্দিষ্ট অ্যাটেন্ডেন্স বা অন্যান্য বিষয় আমার কাছে ঠিক পরিষ্কার না। এই জন্য আমি চাইব ইমিডিয়েট, যেহেতু এরা ভিডিও হলদিয়া ব্লকের ভিডিও দেখেন, মূলত আমাদের আপনারা আছেন, ওনাদের চিফ জেনারেল রয়েছেন, অফিসার রয়েছেন, ওরকম করব এই বিষয়ে পূর্ণাঙ্গ যদি কিছু বিষয় থাকে ওয়ার্ডের মধ্যে এটা হলদিয়া পৌরসভাকে হ্যান্ড ওভার করে দেবে, তাহলে হ্যান্ড ওভার করে দিলে আমরা এই স্বাস্থ্যকেন্দ্রকে আরো উন্নত স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করতে পারবো। আগে এই স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হতো এবং একটা ন্যাশনাল হাইওয়ের ধারে ব্লক স্বাস্থ্যকেন্দ্র খুবই আবশ্যিক, এর দরকার আছে, প্রয়োজন আছে, কারণ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এখানে হলদিয়া থানা থেকে যে সমস্ত আসামিরা আছে তাদেরও টেস্ট, মেডিকেল টেস্ট এখানেই হয়, তো ফলে এবং প্রতিনিয়ত হাইওয়ের ধারে অ্যাক্সিডেন্ট লেগেই আছে। তো প্রাথমিক চিকিৎসা বলতে এখানে ব্লক হাসপাতাল আমাদের খুবই প্রয়োজন, যেটা অনিয়ম হচ্ছে এবং যেটা আগে ২৪ ঘন্টা সার্ভিস ছিল, এখন তো নামতে আসতে ৮ ঘন্টাও ঠিক মতো হয়। স্বাস্থ্যকেন্দ্রটা আরো উন্নত মানের হোক বা ব্লক আধিকারিক হোক, এটা পৌরসভা হ্যান্ড ওভার করে দিলে আমরা।